প্রায় তিন বছর পর বাবার সম্পত্তিতে উত্তরাধিকার পেল সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদের দুই ভাতিজি মুশফিকা মুস্তফা ও মোবাশ্বেরা মুস্তফা। হাইকোর্টের রায় অনুযায়ী মুসলিম উত্তরাধিকার আইনে বাবা জগলুল ওয়াহিদের সম্পত্তি পাবে দুই মেয়ে। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ এই রায় দেয়। 2020 সালের অক্টোবরে ফজলুল ওয়াহিদের মৃত্যুর পর গুলশানের প্রায় 10 কাঠার বাড়িটি দখল করে নেয় দ্বিতীয় স্ত্রী দাবি করা ভারতীয় নাগরিক আঞ্জু কাপুর। পরে দুই মেয়ে রাস্তায় অবস্থান নিলে তা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে স্বপ্রণোদিত হয়ে দুই মেয়েকে বাসায় প্রবেশ ও নিরাপত্তা প্রদানের নির্দেশ দেয় হাইকোর্ট। দীর্ঘ শুনানির পর এই মামলার রায় দেওয়া হয়েছে।